সবাইকে অবাক করে শিক্ষার্থীদের কঠিন ঘোষণা, ঘটনা ঘটে গিয়েছে শিক্ষার্থীদের এই ঘোষণার তাৎপর্য কি? দর্শক আপনারা জানেন, অনেকে জেনেছেন বা জানতে পারেননি, কারণ বাংলাদেশে তো ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল। আমরা যখন এই বক্তব্য রেকর্ড করছি, যখন আপলোড করেছি, তখন আপনারা শুনতে পারেননি, তার যথেষ্ট পরে আপনারা হয়তো বা শুনছেন বা শুনবেন। এই সাধারণ শিক্ষার্থীরা, আমাদের ব্যাখ্যাও ছিল এরকম, এরা কোটা সংস্কার বা কোটা দাবির বাতিলের দাবিতে মাঠে, কিন্তু চূড়ান্তভাবে তাদের কণ্ঠেই কার্যত পরোক্ষভাবে হলো এই সরকার পতনের প্রতিধ্বনি হবে, এটা কেউ কল্পনা করতে পারেনি, সরকারও এটা ভাবেনি। সরকার ভেবেছিল যে তাদেরকে একটু ধমক ঠমক দিয়ে থামিয়ে দিলে হয়তো বা চুপ হয়ে যাবে, কিন্তু তারা কখনো সরকার পতনের দিকে যাবে এটা কখনো ভাবেনি। সবাই অবাক, হ্যাঁ অবাক করেই এই চমৎকার এবং কঠিন ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছে। দর্শক শনিবারের খবর আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা কবে শুনবেন জানি না। শিক্ষার্থীরা 9টা দাবি তারা উত্থাপন করেছে, সরকারের কাছে দিয়েছে, এবং যে তখনকার সময়ের ঘোষণা, তাদের যে কমপ্লিট শাটডাউন সেটা চলবে বলেছে। অনেকে ভেবেছিল যে এত হতাহতের পর সরকার নরম হয়েছে এবং শিক্ষার্থীদেরকে এক শ্রেণীর ক্লাউন, আওয়ামী পোষ্য কিছু বুদ্ধিজীবী, তারা পরামর্শ দিয়েছিল সরকার যেহেতু নরম হয়েছে, তোমরা সরকারের সাথে আলোচনা করলেই কোটার ব্যবস্থাটা মিটে যাবে। শিক্ষার্থীরা যদি সরকারের সাথে আলোচনা করে তাহলে শিক্ষার্থীদের যে 5% সর্বোচ্চ কোটা রাখা যাবে এটাই হয়তো বা সরকার মানত, পরবর্তীতে আদালতে কী হয়েছে বাকি সেটা আলাদা বিষয়ে আলোচনা করব। কিন্তু বিষয়টা এখন কোটার মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষার্থীরা যে ঘোষণা দিয়েছে এর তাৎপর্য এক কথা যদি বলি, সরকার পতন। শিক্ষার্থীদের যে 9টা দাবি, এই 9টা দাবি মানা মানে কার্যত সরকার পতন। সরাসরি শিক্ষার্থীরা সরকার পতনের কথা না বললেও তাদের 9টা দাবির ব্যাখ্যা হচ্ছে এই সরকার পতন। শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষার্থীদের সাথে সরকার যে আচরণ করেছে, ঘটনা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে। এই অবস্থায় এই 9 দফা দাবি ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এই পয়েন্ট অফ নো রিটার্ন যেভাবে শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েছে, এটা ইতিহাসে জেনোসাইড হিসাবেই লেখা থাকবে। আন্দোলনকারী এক সর্বশ্রেণীর শিক্ষার্থীদেরকে, হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক, মাদ্রাসা স্কুল কলেজ, ক্লাস 9 ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স থেকে শুরু করে শ্রমিক ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে সব শ্রেণীর মানুষকে হত্যা করেছে শিক্ষার্থী অভিভাবক। এর মানে দেশটা একদিকে আর আওয়ামী লীগ ছিল একদিকে, আওয়ামী লীগের সাথে পুলিশ লীগ, বিজেপি লীগ, র্যাব লীগ, অমুক তমুক যত লীগ আছে সব একসাথে, আর সাধারণ জনগণ একসাথে। এর মানে জনগণের উপর গণহত্যা চালিয়ে, জেনোসাইড চালিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। এই পরিস্থিতিতে শত মানুষের প্রাণের উপর পাড়া দিয়ে এই সরকার ক্ষমতায় থাকবে, আর এর ন্যায় বিচার হবে, আর যারা জীবন দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে, তাদের রক্তের উপর জাস্টিস হবে, এটা হতে পারে না। এই সরকার পতন ছাড়া আর কোনো উপায় শিক্ষার্থীরা কার্যত দেখে না, সাধারণ শিক্ষার্থীরা সেটাই মনে করে, পয়েন্ট অফ নো রিটার্ন। এখন সরাসরি তো আর বলতে পারে না, কারণ তারা অরাজনৈতিক। এই সরকার দামি সরকার, ভোটারবিহীন সরকার, ভোট চুরি করে ক্ষমতা এসেছে, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা এসেছে, এটা বললে তো শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটা রাজনৈতিক রূপ না, এই জন্য এটা বলতে পারে না। তারা একেবারে স্মার্টলি 9টা দাবি উত্থাপন করেছে, যার অর্থ সরকার পতন। দেখেন আমি একটু আপনাদেরকে শোনাই। চলমান কমপ্লিট শাটডাউন, সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন তখনকার কথা আন্দোলনকারীরা। তারা এবার 9 দফা দাবি দিয়ে বলেছেন, দাবিগুলো মানার পর তারা ক্যাম্পাস সহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে সংলাপে বসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, যদি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। এর মানে এই সাধারণ শিক্ষার্থীরাই যে আসলে কার্যত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে, ওদের হাত দিয়ে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ আবারও স্বাধীন হবে আওয়ামী ফেসিবাদের হাত থেকে, সেটা আমরা তাদের যে এই এই বক্তব্য যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, সংলাপে বসবে কি বসবে না, এর মাধ্যমেই বোঝা যায়। কারণ অগণতান্ত্রিক কোনো কাজ করতে পারে না, সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে, এর চাইতে আর গণতন্ত্র কি হতে পারে। এরপরে আন্দোলনকারী শিক্ষার্থীদের 9 দফা দাবির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখন ছাত্র হত্যার দায় নিয়ে যদি প্রকাশ্যে ক্ষমা চায়, তাহলে তো আর প্রধানমন্ত্রিত্ব বা ইফেসিবাদ থাকে না,
এটার কার্যত অর্থ হচ্ছে পতন, পদত্যাগ করা। কারণ যিনি হত্যার দায় নেবেন আর যিনি ক্ষমা চাইবেন তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন, এটা কি হতে পারে? এর মানে শিক্ষার্থীদের এই যে দাবির অর্থ বুঝতে পেরেছেন? প্রধানমন্ত্রীকে শিক্ষার্থী হত্যার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে, এটার অর্থ হচ্ছে তাকে শিক্ষার্থী হত্যার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ উপায়ে ব্যবহার করে ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মন্ত্রিপরিষদ দল থেকে পদত্যাগ করতে হবে। শুধু পদত্যাগ না, ওবায়দুল কাদেরের বিচার করা হবে। ওবায়দুল কাদের উস্কানি দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, ছাত্রলীগের হাতে যত প্রাণ ঝরেছে এর মূল উস্কানিদাতা ওবায়দুল কাদের। প্রকাশ্যে গণমাধ্যমের সামনে তিনি বলেছেন যে ছাত্রলীগই যথেষ্ট এর জবাব দিতে সাহায্যতা করতে, অতএব ওবায়দুল কাদেরকে এই হত্যার দায় একদিন মামলার আসামি করে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ, প্রয়োজনে গণ আদালত প্রতিষ্ঠা করা হবে। এরপরে যেটা বলা হচ্ছে, মানে এই যে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এদেরকে যদি মন্ত্রিপরিষদ বাদ দেয় তাহলে তারা আওয়ামী লীগ কার্যত থাকে না সেভাবে। ঢাকাসহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছেন সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এখন ওই আওয়ামী পোষ্য পুলিশদেরকে যদি চাকরি থেকে বরখাস্ত করে তাহলে বিএনপি জামাত তো আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে দিবে, তাতে তো আর সরকার থাকে না। কারণ একটু যদি নিরপেক্ষ হয় পুলিশ, সামান্যতম পেশাদার আচরণ করে, তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকার কথা না। কারণ এদেশের জনগণের 2% এখন আওয়ামী লীগকে সমর্থন করে না। অতএব বিএনপি জামাত এদেরকে ক্ষমতায় থাকতে দিবে পুলিশ নিরপেক্ষ আচরণ করলে, এই পোষ্য পুলিশদেরকে বরখাস্ত করলে? এর অর্থ হচ্ছে সরকার পতন, আমরা এইভাবেই ব্যাখ্যা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে। এই বিশ্ববিদ্যালয়গুলোর এই উপাচার্যগুলো যদি আওয়ামী লীগের পাঁচাটা দালাল না হতো তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না। অতএব এবার আওয়ামী লীগ চাইলেও এই পাঁচাটা দালাল ভিসিদেরকে রক্ষা করতে পারবে না। ক্যাম্পাস থেকে ঝাড়ু পিটা করে, ঝাঁটা পিটা করে ওই দালালদেরকে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা ওরা বলেছে শিক্ষার্থীরা, একই সাথে শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করতে হবে চিরতরে। কারণ শিক্ষক রাজনীতির কারণে এই দালালরা ঢুকেছে, যারা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে আওয়ামী লীগ গুন্ডাদের, পুলিশ গুন্ডাদের তার আশ্রয় দিয়ে শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। একটু মোটামুটি আওয়ামী লীগ হলো যারা একটু বিবেকবান, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় বিসি, পিওর আওয়ামী লীগ, কিন্তু একটু নিরপেক্ষ আচরণ করার, পেশাদার আচরণ করার চেষ্টা করেছে, যার ফলে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ওইভাবে দমন পীড়ন করতে পারেনি এবং সরকারের ফেসিবাদী সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। অতএব এই বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য যদি দালাল মুক্ত করা হয় তাহলে আওয়ামী লীগের অস্তিত্বও থাকবে না, তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না কোথাও। কারণ জনসমর্থন যাদের নেই তাদের অস্তিত্ব নিয়মতান্ত্রিকতা আসলে এমনিতেই বিলীন হয়ে যাওয়ার কথা। আন্দোলনকারীদের আরও দাবি, যেসব পুলিশ সদস্য শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছেন এবং ছাত্রলীগ, যুবলীগ সহ যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছেন এবং পরিচালনার নির্দেশ দিয়েছেন, তাদের আটক করে এবং হত্যা মামলা করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে। দেশব্যাপী যেসব শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কোনোভাবে ক্ষতিপূরণ সম্ভব নয়, কিছু আর্থিক টাকা পয়সা দেওয়া সম্ভব, এতে ক্ষতিপূরণ হয় না। যাই হোক, এখানে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে গ্রেপ্তার করলে তখন আওয়ামী লীগের এই লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের হেলমেট বাহিনীর কী অবস্থা হবে? তো এর অর্থ যে সরকার পতন, বুঝতে অসুবিধা আছে দর্শক? ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আন্দোলনকারীদের এই সমন্বয়করা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সহ দলীয় লেজুরভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্র সংসদ কার্যকর করতে হবে। আমরা এই দাবির সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি।